বর কোথায় গেছে রে? বাথরুমে। কাজী সাহেব এসে গেছে, তোমার ভাইয়াকে নিয়ে এসো। হ্যালো চৌধুরী, ওয়েলকাম। আরে ভাইয়া তাড়াতাড়ি চলো, কাজী সাহেব এসে গেছে। বেরহমতিকা ইয়ারহামার রাহিমিন, আমিন। নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম, আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কে তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না, টাকা নেই কাজ করি। কে দিল কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া মায়া বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত কষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত কষ্ট করতে পারবি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একা। মিথ্যে কথা, তোর মাও তো একজন মেয়ে মানুষ যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে দশ মাস দশ দিন পেটে ধরেছে তাকে তুই অস্বীকার করিস? খবরদার, আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না, আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না, আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব, পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না, কিন্তু আফসোস এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। তা ফেরত দিতে পারবি না, তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাবো, সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি, দরজা খোলো ভাবি, ভাবি, ভাবি। হ্যাঁ, তোদের সমাজে তোমার অসুখীদের স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসতী না, তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছি। রাজ, তোমার চারজনের কারণে আমার ভেতরে প্রতিহিংসার আগুন নিভে গেছে। ভাবি, আজকের এই অভিশপ্ত রাতের সব কলঙ্ককে আগামী সকালে সূর্য সব ধুয়ে মুছে দিবে, যা হবার হয়ে গেছে এর জন্য দুঃখ করো না। এই বাড়ির বউ হয়ে এসেছো, বউ হয়ে থাকবে। ছোটবেলায় মাকে হারিয়েছি কিন্তু তোমাকে হারাতে চাই না। কত মহৎ তুমি আর তোমার ভাই, তোমাদের প্রতি রইলাম শ্রদ্ধা, কিন্তু আমি তোমার ভাইয়ের মহত্বকে অপমান করতে চাই না। কিছুক্ষণ আগেও আমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলাম, কিন্তু সেই যোগ্যতাটুকু মানুষ কেড়ে দিয়েছে। ভাবি, এসো তুমি ভুলে যাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টকে অস্বীকার করে
যদি আমি তোমাদের সংসারে থেকে যাই তাহলে আমার বিবেক প্রতি মুহূর্তে আমার আর তোমার ভাইয়ের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে। আমার যখন সর্বনাশ হয়ে গেছে বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তুই পাগল হয়েছিস, এমন কথা বলতে পারিস? ওরা যখন ব্যাপারটা মেনে নিয়েছে তখন এই সুযোগটা হাতছাড়া করলি কেন? ইডিয়েট, সামান্য একটা ব্যাপার মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। এই মডার্ন সোসাইটিতে এই ধরনের ঘটনা কোনো ব্যাপারই নয়, এটাকে মনে রেখে কান্নাকাটি করাটাও আজকাল শোনা পায় না। রাইট ইউ আর মিনা, তুই আর অমত করিস না, আমি ওদেরকে আবার ডাকি, তুই বিয়েটা করে নে। ইয়েস মিনা, তুমি যদি চাও তাহলে অঘটনটাকে ধামা চাপা দিয়ে তোমাকে আরো বড় ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো, তা নইলে আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। কেন, কি বলবে আপনার সোসাইটির বড় লোকেরা? আমি অসতী দোষটা না, আমি অসতী নই। আমার জীবনে যে সর্বনাশ হয়ে গেছে মনে রাখবেন, তার সাথে রয়েছে ধর্মের শপথ। তার মানে তুই এটাকে বিয়ে মনে করিস? কোথাকার একটা গুন্ডা বদমাশ মাতাল, যার কোনো পরিচয় নেই, ঠিকানা নেই, একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে, তাকে মনে রাখলে চলে? এটা একটা ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস ব্যাপার। কথাটা তোমার মতো বিয়ে পাগলা পিতার মুখে মনে হয় না। মনে রেখো, পিতা মাতার কুকর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। ভাগ্যের দোষে তোমার পাপের পাশ্চিত আমাকেই করতে হবে। টাকার জন্য তুমি বিয়ের নামের যে ছেলে খেলা করতে, সেই টাকার কারণে এক মাতাল লম্পট বিল নামে তোমার মেয়ের সঙ্গে ঠিক তেমনি ছেলে খেলা করে গেছে। আমাকে তোমার অন্ধকার পথে ঠেলে না দিয়ে, আবার বিয়ের জন্য চাপ না দিয়ে, বিগত দিনের কর্মের জন্য তুমি অন্যের কাছে ক্ষমা চাও। দেখবে তোমার মেয়ের জীবনে রাজকের এই অভিশাপ একদিন আশীর্বাদ হয়ে দেখা দেবে। এই শুনো, মনে রেখো আগামীকাল আমাদের ফ্লাইট, এসব উটকো ঝামেলার জন্য আমাদের হানিমুনে যাওয়াটা মিস হলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি শেষবারের মতো তোর ভালোর জন্য বলছি, আজ নয় কাল লোকে বলবেই তুই অসতী, কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। আমি বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তোর ভবিষ্যৎটা আরেকবার যাচাই করে দেখি। আমাকে পুরুষের ছদ্মবেশ নিতে হবে, বিপদে পড়ে যাব। হায় বাবি, যাবে? কই যাবেন স্যার? এই আশেপাশে থাকার মতো কোনো ভালো হোটেল আছে? আছে আছে, থ্রি স্টার হোটেল, উঠেন, সুপার হোটেল, হোটেল লাইলি মজনু, উঠেন। চলো, ডিনার রেডি স্যার। ঠিক আছে যাও। আর কিছু লাগবে স্যার? না স্যার, একটা কিছু লেন না স্যার। কিছু কি? সবই তো আছে। আমি করছি না, এই আপনার শরীর টুল টিপে টিপে দেওয়ার জন্য কাকু পাঠাবো। ও মেসেজ? জি স্যার, জি জি। মানে দরকার নেই, দুবার রেড করি তা বন্ধ হয় না, এখন দেখছি ডেলিগেট করতে হবে। পুলিশ! ছি ছি ছি, দেখলে তো ভদ্রলোক মনে হয়, আর একা তেন্ডুলকারই ফুর্তি করছেন। না না স্যার, ওনার কোনো দোষ নেই, উনি জেন্টলম্যান, ওনাকে ছেড়ে দিন,
অন্যায় আমরা করেছি, আমাদের সাজা দিন। ভূতুর মুখে রাম নাম, আপনি আসুন। এই থানার আন্ডারে নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। বসের পোস্টারে তুদু মারছিলি কেন? ওই গঞ্চরের চামচা তোরা। আজ তোর মুখে গোবর মারলাম সত্যার বাচ্চা। যে করেই হোক এই বস্তিতে আমাকে থাকতেই হবে।